কথা যে বছরের পর বছর ধরে একই রকমভাবে উজ্জ্বল এবং স্বমহিমায় বাংলা ছবির দর্শকের মনে আসেন, যে তারা সবসময় উজ্জ্বল, তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নবদিশা অ্যাস্ট্রোলজার্স ফেডারেশন আয়োজিত নারী নিলায়ম ট্রাস্টের দ্বিতীয় বার্ষিকী সম্মেলনে ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্মানিত করা হলো বঙ্গ নারী রত্ন সম্মানে। এছাড়া চিত্র সাংবাদিক ও বর্তমানে পরিচালনায় ব্যস্ত নির্মল চক্রবর্তীকেও সম্বর্ধিত করা হলো। এই সম্মান পাওয়ার পর কি বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত? আমি অবশ্যই আজকে এসে খুব ভালো লাগছে এবং আমাকে এরা অনেক বড় একটা সম্মান দিয়েছে, সেই জন্য আমি আজকে সম্মান নিতে এসেছি বঙ্গ নারী ভূষণ। এবং আমি খুব আনন্দিত এবং খুব খুশি যে আমাকে এই সম্মান দেওয়া হলো ওদের প্ল্যাটফর্ম থেকে, এবং আমি চাইবো যে ওদের এই কাজটা যেন খুব সসম্মানে সারা পৃথিবীতে পৌঁছয় এবং যেটা ওরা করছে তার যেন একটা বড় জায়গা তারা পায়। ঋতুপর্ণা সেনগুপ্ত ও নির্মল চক্রবর্তীর জন্য আরোহি নিউজের পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভেচ্ছা। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহি নিউজ।